আসসালামু আলাইকুম মুনিস লাইফস্টাইলের আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি খুব মজার একটি চিকেন ফ্রাই রেসিপি। এই চিকেন ফ্রাইটি খুবই অল্প সময়ে তৈরি করা যায়, সেই সাথে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই চিকেন ফ্রাইটি তৈরি করা যায়, আর খেতেও কিন্তু খুবই মজার। আপনারা বাচ্চার টিফিন, ইফতার কিংবা বিকেলের নাস্তা এই চিকেন ফ্রাইটি তৈরি করে দিতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলেরই এই চিকেন ফ্রাইটি পছন্দ হবে। এখানে আমি চিকেন ফ্রাই করার জন্য 8 পিস চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি নরমাল কেটে রাখা রান্না করার জন্য যে চিকেনগুলো আছে সেগুলোই কেটে নিয়েছি। একটু বড় করে পিস করে রেখেছিলাম। এখানে আমি 8 পিস চিকেন নিয়েছি। চিকেনগুলোতে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, এটা আমি কালো গোলমরিচের গুঁড়াটা ইউজ করেছি, এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা একটু পরিমাপ করে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটা এভাবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। দশ মিনিট পরে আমি চিকেনগুলো একটা প্যানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে আমি চিকেনগুলো সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবগুলো চিকেন একটি একটি করে উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো উঠিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি, কারণ চিকেনগুলো গরম অবস্থায় কোটিং করা যাবে না, ঠান্ডা করে কোটিং করতে হবে, না হলে ভাজার সময় কোটিংগুলো উঠে যাবে। এখানে আমি কোটিং করার জন্য দেখুন চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে, নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা আটাও ইউজ করতে পারেন। নিয়ে নিয়েছি ডিম। ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এই মশলাটা দিয়ে আমি ডিমটা ফিটিয়ে নেব। এই মশলায় যেহেতু লবণ আছে তাই আমি এক্সট্রা কোনো লবণ আর ইউজ করব না। এবং নিয়ে নিয়েছি ব্রেড গ্রাম। এখানে আপনার ব্রেড গ্রাম না থাকলে আপনারা টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিতে পারেন, আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারেন। ডিমটা খুব ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি। আমার ডিম ফিটানো হয়ে গেছে। এখন আমি একটি একটি করে চিকেনগুলো কোটিং করব। দেখুন প্রথমে একটি চিকেন এভাবে ডিমের ভিতরে ছুপিয়ে তারপরে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে ঘুরিয়ে নিব, তারপরে আবারও ডিমের ভিতরে এভাবে চুবিয়ে নিব। এরপরে আমি ব্রেড গ্রাম দিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে চারপাশে কোটিং করে নেব। দেখুন আমার কোটিং করা হয়ে গেছে। আমি আরও একটা কোটিং করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আমি সবগুলো চিকেন কোটিং করে নেব। এভাবে আমি সবগুলো চিকেনকে ক্রাম কোট করে নিব। এই যে চিকেনটা বাহিরের যে আবরণটা, এবং সম্পূর্ণ চিকেনটা ভিতরে থাকবে আর আবরণটা বাহিরে থাকবে, এর জন্য এই চিকেনটাকে ক্রাম কোট চিকেন বলে। দেখুন আমার সবগুলো চিকেন কোটিং করা হয়ে গেছে। এখন আমি ফ্রাই করব। ফ্রাই করার জন্য একটি প্যানে আমি প্যান গরম করে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। চিকেনটা টুপো তেলে ভাজতে হবে তাই একটু তেল বেশি করেই দিতে হবে।
তেলটা মিডিয়াম গরম হওয়ার পরে চিকেনগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি হাই হিটে গরম করে নেওয়া যাবে না, তাহলে উপরের ক্রাম্পকটটা পুড়ে যাবে। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি দুইবারে সবগুলো চিকেন ভেজে নেব। এই চিকেন ফ্রাইটা আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে আর খেতেও খুবই অসাধারণ হয়েছে। আশা করছি আপনারাও একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এভাবে হালকা মিডিয়াম আছে আমি চিকেনগুলো ভেজে নেব। দেখুন আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আমি চিকেনগুলো উল্টে দিলাম। এই চিকেন ফ্রাইটা সত্যি অসম্ভব মজার একটি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা বাসায় করে খেলে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এবং চাইবেই না যে বাসা না খেয়ে বাহিরে গিয়ে চিকেন ফ্রাই কিনে খায়। এই চিকেন ফ্রাইটা আসলে অনেকই টেস্টি। আমার ছেলে তো এখন আর বাহিরের চিকেন ফ্রাই একদমই বায়না করে না, তার চিকেন ফ্রাই খেতে মনে চাইলে সে বাসায় করে দিতে বলে। দেখুন আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে। আমি এভাবে আরও চার পিস চিকেন ফ্রাই করে নিচ্ছি। আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, আমি এখন একটি একটি করে চিকেন ফ্রাই তুলে নেব। তো বন্ধুরা, আশা করছি আপনাদের সবার কাছে রেসিপিটি ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সবসময় সাপোর্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাচ্ছি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনে ক্লিক করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করছি সবাই এ পর্যন্ত ভালো থাকবেন এবং দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।